হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়বো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বাদশ অধ্যায় দেহঘড়ির কলকবজা। তো চলো শুরু করি। তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো চলো আমরা পড়ায় যাই। তো দেখো এখানে কী বলা হয়েছে, বিজ্ঞানের কাজই তো হলো সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, অর্থাৎ বিজ্ঞান কী করে সব কিছু নিয়ে গবেষণা করে। তো বিপুলা মহাবিশ্বের গঠন থেকে শুরু করে ছোট্ট হাত ঘড়িটা কীভাবে টিকটিক করে সময় জানায় তা নিয়েও আমাদের প্রশ্নের কিন্তু কোনো শেষ নেই। কিন্তু নিজের শরীর নামের যন্ত্রটা কীভাবে কাজ করে তা কি কখনো ভেবে দেখেছি? এবার চলো একটু চোখ ফিরিয়ে মানব শরীর নামক এই বিচিত্র যন্ত্রটিকে বোঝার চেষ্টা করা যাক। তো এখন আমরা মানব শরীর নিয়ে আলোচনা করব। তো আজকে দেখো আমরা প্রথম দ্বিতীয় সেশনে কী কী দেখতে পাবো। তো এখানে আমরা বিজ্ঞান পড়তে এসে কতই না দেখা জানা আমাদের, তাই না? তো দেওয়ালের গায়ে ছোটো পিঁপড়া থেকে মহাবিশ্বের গ্যালাক্সি কত কিছু নিয়ে আমাদের কি অনেক মাথা ঘামালে আমরা অনেক কিছু খুঁজে বের করতে পারি। তো মানুষের শরীর নামে অবিশ্বাস্য যন্ত্রের কলকব্জাগুলো কীভাবে কাজ করে তা কি কখনো চিন্তা করেছ? তো এবারে শিখন অভিজ্ঞতায় আমরা এই যন্ত্রটাই খুঁটিয়ে খাটিয়ে দেখব। তো প্রথমে বাইরে থেকে সাদা চোখে তোমার নিজের শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাও সেগুলো একটু ভালো করে খেয়াল করো, এবং খেয়াল করলে দেখবে এসব অঙ্গই আমাদের কোনো না কোনো কাজে লাগে। যেমন চোখ দিয়ে আমরা কী করি, দেখি, কান দিয়ে শুনি, এরকম হাত দিয়ে বিভিন্ন কাজ করি, তো সকল অঙ্গই আমাদের কাজে লাগে। তো বাইরে থেকে আমরা যে সকল অঙ্গ দেখতে পাই এবং এগুলো কী কী কাজে লাগে এগুলো আমরা পূরণ করবো। আচ্ছা, আমরা এগুলো পূরণ করছি, একটু পরে দাঁড়াও, তাহলে আমরা নিচের প্রশ্নগুলো আগে পড়ে নেই। এবার শরীরের ভেতরে কলকব্জার কথায় আসি। তো ধরো আমাদের হাত বা পা বা বাইরে থেকে দেখা যায়, কিন্তু আমাদের মাথার ভেতরে থাকা যে গুরুত্বপূর্ণ মস্তিষ্ক তা কিন্তু আমরা কী কী আছে মস্তিষ্কের ভিতরে তা কিন্তু আমরা দেখতে পাই না। তো এরকম আমাদের শরীরে আরও অনেক অঙ্গ আছে যা কিনা আমরা বাইরে থেকে দেখি না, কিন্তু সেগুলো যদি ঠিকঠাক মতো কাজ না করতো তাহলে আমাদের শরীর অচল হয়ে যেত। তো শরীরের ভিতরে যেসব অঙ্গের কথা মনে পড়ে সেগুলো নিচের সবকে আমরা লিখে নিই যে শরীরের ভিতরে কী কী থাকে, এইটুকুগুলো আমরা লিখবো। দাঁড়াও লিখছি। তো নিচে আমরা সব আগে প্রশ্নগুলো দেখে নিই। তো এখানে তোমার পাশের বন্ধুর সঙ্গে কথা বলে দেখো যে সে কী লিখেছে, তারপর তার পড়াগুলো আমাদের পড়ে নিতে হবে। তারপরে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো, নিশ্চয়ই সবাই মিলে নানা অঙ্গের কথা লিখেছে এবং যার সবগুলোই আমাদের শরীরের জন্য খুব উপকার, যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক, তারপর পাকস্থলীগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না, এগুলো ভিতরে থাকে। এবার আমরা একটা মজার খেলা খেলবো। প্রথমেই ক্লাসের সব কয়টা দলে ভাগ হয়ে যাও এবং এবার ছোটো ছোটো কাগজগুলোর টুকরায় এই ছয়টা নাম লিখে বাস করো, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, পাকস্থলী, বৃক্ক, কিডনি, হাড়। এবার লটারি করে প্রতিটি গ্রুপে একটি টুকরা তুলে নাও এবং দলে যে ভাগের অঙ্গ এসেছে সেটি হলো তোমার দলের নাম। এভাবেই লটাই করে আমাদের দেখতে হবে। তারপর আমাদেরকে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে হবে, যে একটা অঙ্গ হিসেবে এক এক অঙ্গ বলবে যে আমি গুরুত্বপূর্ণ, আরেকটা বলবে না আমি গুরুত্বপূর্ণ। তো কী কারণে কোন অঙ্গ গুরুত্বপূর্ণ সেই পক্ষে আমাদেরকে কী করতে হবে, যুক্তি দিতে হবে। তো চলো আমরা এখন এই উত্তরটা কী হবে আমরা দেখে নিই, এই ছকগুলো কীভাবে আমরা পূরণ করব। তো দেখো আমরা এই যে বাইরে থেকে যেসব অঙ্গ দেখতে পাই এবং এগুলোর কাজ কী তা আমরা চলো লিখি এখন। তো আমরা প্রথমে কী দেখতে পাই বাইরে থেকে, চোখ। চোখ দিয়ে আমরা কী করি, চোখ দিয়ে আমরা আমাদের চারপাশের পরিবেশ দেখি এবং বই পড়ি, মুভি দেখি, কষ্ট পেলে কী করি, কান্না করি। তারপর নাক দিয়ে কী করি, নাক দিয়ে আমরা গন্ধ নেই, যেমন খাবারের গন্ধ নেই, ফুলের গন্ধ নেই। তারপর কান দিয়ে কী করি, কান দিয়ে আমরা কথা শুনি। তারপর মুখ দিয়ে কী করি, মুখ দিয়ে আমরা কথা বলি, খাবার খাই। তারপর মাথা দিয়ে কী করি, আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাথা দ্বারা কী হয়, নিয়ন্ত্রিত হয়। তো তারপরে দেখো কী আছে, তারপরে আছে হলো হাত। তো হাত দিয়ে আমরা কী করি, হাত দিয়ে আমরা যে কোনো কিছু ধরতে পারি, লিখতে পারি, তারপরে সব ধরনের কাজই কিন্তু আমরা হাত দিয়েই করি। আর পা দিয়ে কী করি, আমরা সাইকেল চালাই, তারপরে হাঁটাচলা করি, এইসব। এই যে পায়ের কাজ দেখো, পা দিয়ে আমরা কি হাঁটি, তারপর পায়ের উপর ভর করে আমরা দাঁড়াই, তারপর পা দিয়ে আমরা ফুটবল খেলি, স্কুলে যাই। আর শরীরের যে ত্বক, ত্বকের কাজটা কি, শরীরের ত্বক আমাদেরকে কী করে, ভিতরের অঙ্গকে রক্ষা প্রদান করে। ধরো একটা জীবাণু, কোনো কিছু জীবাণু যদি আসে এই চামড়ায় আটকে যায় এবং ক্ষতিকর অণুজীব ও রাসায়নিক পদার্থ দ্বারা আমাদের শরীরকে রক্ষা করে। তো এবার চলো যে দ্বিতীয় শখটা আমরা পূরণ করি, যে সব অঙ্গ আমাদের ভিতরে আসে আর কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু সেগুলোর অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমাদের। তো সেগুলো কী কী দেখো, যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কী করে, হার্ট, হৃৎপিণ্ডকে ইংলিশে কী বলা হয়, হার্ট, HEART, হার্ট। তো হৃৎপিণ্ডের মাধ্যমে আমাদের সারা শরীরে রক্ত চলাচল করে, তাই না? তারপরে কী আছে দেখো, ফুসফুস। এই ফুসফুস দিয়ে কী করি, ফুসফুস দ্বারা আমরা শ্বাস প্রশ্বাস নেই, অর্থাৎ আমরা কী করি, শ্বাস প্রশ্বাসের সময়
অক্সিজেন গ্রহণ, অক্সিজেন কী করি, অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে। তো বৃক্ক বা কিডনি দ্বারা কী করি, তো বৃক্ক আমাদের শরীরের নাইট্রোজেন যৌগ ও অন্যান্য বর্জ্য অপসারণ করতে কী করে, সাহায্য করে। এবং এখানে কি হয়, মূত্র তৈরি হয়। তারপরে দেখো কি আছে, পাকস্থলী। এই পাকস্থলীর কাজ কী, তো আমরা যে খাবার খাই তা থেকে শক্তি অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করে শরীরের কাজের জন্য জটিল খাবার কী করে, সরল খাবারে পরিণত করে এই পাকস্থলী। অর্থাৎ পাকস্থলী আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো কী আছে, অগ্নাশয়। এই অগ্নাশয়টার কাজ কী, তো খাদ্য পরিপাকে অংশগ্রহণকারী এনজাইম এবং রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসৃত করে। তারপরে দেখো কী আছে, যকৃৎ বা লিভার। তো যকৃৎ পিত্তরস তৈরি করে, যা কি না কী করে, খাদ্য পরিপাকে অংশ নেয় এবং চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করতে সাহায্য করে এবং যকৃৎ দেহের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো কী আছে, মস্তিষ্ক। তো আমাদের যে মস্তিষ্ক, মস্তিষ্ক দ্বারা আমরা কী করি, সব কিছু আমরা চিন্তা ভাবনা করি, তারপরে সিদ্ধান্ত নেই, কারোটাকে সাড়া দেই, এবং শীত গরম এগুলো যে কখন, আমরা সব কিন্তু এই মস্তিষ্ক দ্বারাই কী করি, অনুভব করি। তারপরে কী আছে, হাড় বা কঙ্কাল। তো হাড় বা কঙ্কাল কী করে, আমাদের দেহের কাঠামো গঠন করে। তো এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেমন প্রথমে কী থাকে, হাড় বা কঙ্কাল, আমাদের যে হৃৎপিণ্ড থাকে, বক্ষপিঞ্জর দ্বারা এই হৃৎপিণ্ড আবদ্ধ থাকে। তারপর যে ফুসফুস, এই বক্ষপিঞ্জের মধ্যে আবার কী থাকে, ফুসফুসও থাকে। আবার পাকস্থলী, তারপরে অন্ত্র, তারপর মস্তিষ্ক, এরকম কোমল অঙ্গগুলো কী করে, হাড় দ্বারা আমাদের সুরক্ষা প্রদান করে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে দেখো যে আমাদের কী করতে বলা হয়েছে, যে কোন অঙ্গ কী কাজ করে সেটা দ্বারা আমাদের করতে বলা হয়েছে। তো দেখো, তো যে যে তৃতীয় চতুর্থ সেশন আছে, তো এখানে কী বলা হয়েছে, তো এখানে কি আমাদের একটা বিতর্কের আয়োজন করতে হবে, তাই না? তো এই বিতর্কের আয়োজন করতে আমাদের দেখো আমরা কী কী লিখব এখানে। তো এখানে আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, তো এই সেশনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এবং কাজেই সেশন শুরুর আগেই নিজের দলে কী করতে হবে, সকল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো আমরা যদি প্রস্তুতি যদি ঠিকমতো না নিতে পারি, তাহলে কিন্তু আমরা যে আমাদের উত্তরগুলো লিখতে পারবো না। তো দেখো আমরা এখানে মস্তিষ্কের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, নির্ধারিত অঙ্গের নাম কি, মস্তিষ্ক আমাদের। তো এই মস্তিষ্কের বর্ণনা কী লিখবো আমরা, তো মস্তিষ্ক মানব শরীরে সবচেয়ে উপরে থাকে, এবং প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, এবং গড়জন প্রায় 1.36 কেজি, অর্থাৎ 1.5 কেজির একটু ক্রম, এবং 10 বিলিয়ন বা 1000 নিউরন দ্বারা গঠিত। তারপরে দেখো কী আছে, যে কোন তন্ত্রের অংশ, এই তন্ত্র কী কী কাজ করে। তো মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অংশ। তো আমরা যে চিন্তা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, কারোটাকে সাড়া দিতে পারি, গরম শীত উপলব্ধি করতে পারি, এবং তা সম্ভব হয় এই স্নায়ুতন্ত্রের কারণে। তারপরে মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় জটিল ও গুরুত্বপূর্ণ অংশ। তারপরে দেখো কী আছে, কেন সবচেয়ে বেশি দরকারি অঙ্গ, এটা দরকারি কেন আমাদের জন্য। তো এটার উত্তরটা চলো এখন আমরা দেখে নিই। তো এটা আমাদের জন্য দরকারি কেন, মস্তিষ্ক আমাদের শরীরের প্রতিটি অঙ্গ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে অনুভূতি তার সারা দেওয়ার তাড়না সৃষ্টি করে। শুধু তাই নয়, আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সকল কাজকে নিয়ন্ত্রণ করে কে, এই মস্তিষ্ক। তো দেখো তারপরে কী আছে, হৃৎপিণ্ড। এখন আমরা হৃৎপিণ্ড আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং কী কী কাজ করে তা আমরা দেখে নেব। তো হৃৎপিণ্ড ফুসফুসের মাঝ বরাবর বুকের বাম পাশে অবস্থিত, অর্থাৎ যে আমাদের যে ফুসফুস থাকে, এই ফুসফুসের যেখানে হৃৎপিণ্ডটা অবস্থান করে, এটি দেখতে লালচে রঙের এবং ত্রিকোণাকার। তো গোড়াটি কি চওড়া এবং ঊর্ধ্বমুখী থাকে, এবং সুচালো শীর্ষদেশ দ্বারা থাকে। অর্থাৎ বলতো হৃৎপিণ্ডে কয়টা অংশ থাকে, হৃৎপিণ্ডে চারটি অংশ থাকে, চারটা। এই যে ধরো চারটা পার্ট থাকে, উপরে দুইটা, নিচে দুইটা। তো উপরে দুইটার পাশের নাম হলো অলিন্দ, আর নিচে কী থাকে, নিচে দুইটার নাম হলো নীলয়। এ সম্পর্কে তোমরা পরবর্তীতে জানতে পারবে। তো কোন তন্ত্রের অংশ এবং এই তন্ত্র কী কাজে সাহায্য করে, তো হৃৎপিণ্ড সংবহন তন্ত্র বা হৃদ সংবহন তন্ত্রের অংশ। তো শরীরের বিভিন্ন অংশে পুষ্টি পৌঁছে দেওয়া, তারপরে বর্জ্য পদার্থ সংগ্রহ করার পাশাপাশি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, এই হৃৎপিণ্ডের প্রধান কাজ। তো কেন বেশি দরকারি এটা, তো দেহের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ হয় এবং সৃষ্ট বর্জ্য অপসারণ করার মাধ্যমে কোষকে বাঁচিয়ে রাখে কে, এই হৃৎপিণ্ড। অর্থাৎ হৃৎপিণ্ড আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা পাকস্থলী, কিডনি, বৃক্ক, ফুসফুস এগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত
চ্যানেলটির পাশে থাকো, লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।